হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফস্টাইলে। তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কালকে ফুল গাছগুলো লাগিয়েছি, দেখো আজকে কি ভাল লাগতেছে। সকালবেলা এসেই আগে ফুল গাছগুলোকে দেখাতাম, তো তারপরে জানালাটা খুলে দিলাম, বাইরে থেকে খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইতেছে। শীতের সকাল ঠান্ডা হাওয়া, একদম ফ্রেশ তাজা মন। সকালবেলা উঠে রান্না করেছি, আলু সিদ্ধ ভাত করেছি, আর করেছি হচ্ছে পাঁপড় ভাজা, বেগুন ভাজা। অবন্তিকার বাবা খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে এখন অফিস যাচ্ছে, তো আমাদের বাড়িতে 8টার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। শুধু অবন্তিকার বাবার, আমাদের হয় না। অবন্তিকে এখনও অবধি ওঠেনি, ওকে এখন মারধর দিব, তারপরে উঠবে ও। কী বলো তো, যত দিন যাচ্ছে মানে বড় হচ্ছে, তত ওর মানে ফ্যাকড়া জোড়া দিয়েছে সকালবেলা উঠে। আগে খুব ভালো ছিল, আগে ওর স্কুল যাওয়ার কোনো চাপ ছিল না, আগে ও খুব সকালে উঠতো, এখন ওর স্কুল যাওয়ার চাপ, এখনও দেরি করে ওঠে। আজকে হচ্ছে সোমবার, আর তারিখ পড়েছে হচ্ছে কত তারিখ, 8 তারিখ, 8ই জানুয়ারি। তো আমি চলে আসলাম সকালবেলা উঠে ছাদে। কালকে দেখো অনেক জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে, রবিবার ছিল, আর তার মধ্যে এই জামা কাপড়গুলোর মধ্যে ওই মশলা পড়েছিল যার জন্যে। আর কালকে অবন্তিকার ব্যাগটাও ধুয়ে দেওয়া হয়েছিল, ব্যাগে একটুখানি মশলা লেগে গেছিলো, তারপরে ধুয়ে দিয়েছে, বাহ শুকিয়ে গেছে। আমার আবার ভয় ছিল যে আজকে এই সকালবেলা শুকাবে কি শুকাবে না। দেখো সকালে উঠে এই বারান্দায় চলে আসলাম, এখন বাজে হচ্ছে কত, 9:30 বাজে, 29। ব্যাগটা খুলতেছি, ব্যাগ খুলে নিয়ে নিলাম। ওয়েদারটা কি ভালো লাগছে, কি সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া। আমার ভেতরটা না কেমন যেন হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। জল খেয়েছি তারপরেও মানে কেমন একটা করতেছে গরম, ভিতরটা হাওয়াটা খুব ভাল লাগতেছে। আর ওই বাড়ির ছাদে কত ফুল গাছ লাগিয়েছে, ওই ফুলগুলো দেখে বারবার মনে হয় যে আমিও আনি আমিও আনি, কিন্তু আমাদের তো নিজস্ব বাড়ি নয়, কী করবো। পায়ে একটা ওই কাটা জায়গাটা না কাপড় বেঁধেছি, বারবার নিচে চলে যায় হাঁটা চলা করাতে, তো এগুলো না একটু পরে এসে নিয়ে যাবো, শুকিয়েছে মোটামুটি সবগুলোই, তো এখন আর তুলবো না। মোটামুটি মানে কয়েকটা আছে ভেজা ভেজা, আর কয়েকটা শুকিয়েছে, একবারে পরে তুলে নিয়ে যাব। এখন গিয়ে নিচে অবন্তিকার একটুখানি টিফিন বানাবো, অবন্তিকার খাওয়া দাওয়া করে চলে গেছে। উঠেছি অনেকক্ষণে, মানে অবন্তিকে বই পড়তেছিল না, ওই অবন্তিকাকে আর কি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি, এই করতে করতেই 9:30 বেজে গেল। এখন তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, এখন এই যে যোগার্জন চলছে। কালকে ড্রেস সামনে এনে রেখে দিয়েছে, বুঝতে গেছি আমি। এখন আমি অবন্তিকার জন্য বানাবো হচ্ছে একটুখানি কচুরি, ওই মটরশুঁটির পুরটা আছে আর ডোটাও আছে, ওকে একটুখানি বানিয়ে দিই টিফিনের জন্য। আমি স্ট্যান্ড খুঁজতেছি, স্ট্যান্ড পাচ্ছি না।
প্রথমে আমি ভাবলাম যে কচুরি বানিয়ে দেই, তারপরে মনে হলো যে তেল বেশি করে ঢালতে লাগবে, তো সেই জন্য আমি কি করলাম, কড়াইটা নামিয়ে রেখে যেটা প্যানের মধ্যে ঘি অল্প অল্প করে দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। তো ওকে তো একটা লাগবে, আমিও ভাবলাম যে সকালবেলা আমি আর ভাত না খাই, পরোটাই খাই আর কি। অবন্তিকা স্কুলে ভাত খেয়ে যাবে আর দুপুরবেলা পরোটা খাবে, তো আমার জন্য এখানে দুইটা ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমাদের বাড়িতে ওই ক্লাম্বার এসেছে, তো যার কারণে মানে অনেক শব্দ হচ্ছে। তো এর আগে তোমাদেরকে বলা হয়েছে কি হয়নি যে কলের একটা সমস্যা ছিল, বলিনি তো সেই ব্যাপারটা নিয়ে? আমাদের এই বাড়ি ছাড়া কথা ছিল, দোষ হয়েছিল আমাদের, কিন্তু কি বলতো, আমাদেরকে ওই জিনিসটা ঠিক করতে বলেছিল, কিন্তু ওইখানে আমাদের দোষে নেই। তো তারপরেও মিস্ত্রি এসে করে দিয়ে গেছে, ঠিকঠাক করে দিয়ে গেছে। এবারে যে বাড়িতে আছি আমরা, তো সেই বাড়ির মানে ভিতরের সমস্যা, ওটা আমাদের না, আমাদের কোনো ইয়ে নেই। তো ওইটা দেখার জন্য ক্লাম্বার এসেছিলো, ক্লাম্বার এসে বুঝতে পেরেছে ছাদ দিয়ে ঘরের ভিতরে যে পাইপগুলো হয় সেগুলোর সমস্যা, কোনো জায়গা হয়তো ফেটে গেছে, মানে ওদের কি বলে ঘরের ভিতর দিয়ে দিয়ে জল চুইয়ে চুইয়ে ভিজে যাচ্ছে, রঙগুলোতে দেখা যাচ্ছে যে স্যাঁতস্যাঁতে ভিজে, আর নিচ ফ্লোরগুলোতে জল জমা হয়ে গেছে, পিছনে যে দিক থেকে জল পড়ে সেই দিকটা একদম নীলি পড়ে গেছে, তো আবার ঘরের মধ্যে নাকি টিপ টিপ করে জলও পড়তেছে সব সময়, তো যার কারণে মিস্ত্রি ডেকেছে। তো ওগুলোরই কাজ চলছে, তো সেই কাজের শব্দ আর কি হচ্ছে। তো এর আগে এই ব্যাপারটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল এই ঘরে থাকাকালীন, আমরা ওই জন্য ঘর ছাড়তে চেয়েছিলাম। কী বলতো, মানুষের ঘরে ভাড়া বাড়িতে থাকলে অনেক ধরনের ঝামেলা হয়, অনেক ধরনের ইয়ে দোষ না থাকলেও আর কি দোষ পড়ে যায় ঘাড়ে। তো ওগুলো তো তখন আর ভাড়া বাড়িতে থাকাকালীন আমরা মানে বলতে পারি না, তো সেই জন্য বলিনি। অনেক কিছু পেটের ভিতরে আর কি কথা রাখতে হয়, আর আমার তো বেশি কথা রয় না। তো যাই হোক, ওগুলো নিয়ে এই বাড়িটা ছাড়ার কথা ছিল, এখন দেখছি যে ওরাই নিজেরাই ঠিকঠাক করতেছে। তো তারই জন্য ক্লাম্বার মিস্ত্রি রাজমিস্ত্রি সবে এসেছে, ওগুলো ভাঙাভাঙি চলছে, আবার ঠিক করে দিয়ে যাবে। তো শব্দগুলো হয়তো বা তোমরা পাচ্ছ, তো ইগনোর করে নিও। আর এই যে অবন্তিকার বার্থডের সময় আমি এই খেজুরের গুড়টা নিয়ে এসেছি, কেন জানি না ওই বয়ামা করে ভরে রেখেছি, একটু একটু উপরের দিকটা কেমন ছাতা ছাতা মতো পড়ে যাচ্ছে। দেখো, কয়েকদিন হলো, 26শে ডিসেম্বরে অবন্তিকার বার্থডে ছিল, আমি এনেছি 25শে ডিসেম্বর, তারই মধ্যে এই যে এই অবস্থা হয়ে গেছে। তো আমি উপর দিক থেকে ওই ইয়েগুলো ছাড়িয়ে নিয়ে বাটিতে করে রেখে নিচ্ছি, একটুখানি গরম করে আবার বাটিতে রাখবো, তাহলে আবার ওই ছোটোখাটো একটা ওই খেজুরের গুড়ের চাপা একটা হয়ে যাবে। অনেকটা পরিমাণে দাম নিয়েছিল, যার কারণে ফেলে দিতে একদমই ইচ্ছে করছিল না, সেই জন্য এই বুদ্ধি। আর যে কোনো জিনিস গরম করলে পরে আরও ভালো হয়, আর এই জিনিস দোকানে যেগুলো আছে সেগুলো তো আর ফেলে দেবে না, কিছু না কিছু ব্যবস্থা করবে। আসলে কি বলতো, গুড়টার সমস্যা না, গুড়টার সমস্যা হলে ভিতর থেকেই মানে গুড়টা একদম খারাপ হয়ে যেত। গুড়টার উপরের দিকটা মানে যে পাশটাতে পেপার দিয়ে মোড়ানো ছিল না, তো পেপারের যে কালার রং এগুলো সেগুলো লেগে ওই জায়গাটা করে কালো হয়ে গেছে, ওইখান থেকে মানে কেমন একটা ইয়ে সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এখন তো জানো অনেক ইয়েতে দেখায় যে পেপারের জিনিস নিয়ে খাওয়া যায় না, তো পেপারে করে খেজুরের এই গুড়গুলো মুড়ে নিয়ে বিক্রি করে, তার জন্য হয়তো বা এইরকম সমস্যা হচ্ছে আর কি। তো বন্ধুরা, আমি এখন খেয়ে নিচ্ছি মটরশুঁটির পরোটা, কালকের একটুখানি তরকারি ছিল বেগুন আলু ওই যে ছোটো মাছ দিয়ে পেঁয়াজকলি দিয়ে যে চচ্চড়িটা করেছিলাম, তো সেটা দিয়ে খেয়ে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 5:57, তো এখন আমি করছি হচ্ছে চা। অবন্তিকার বাবা এখনও আসেনি, মা তো আচ্ছা এখনও বন্ধ নি চা করে নিচ্ছি একটুখানি।
তো বন্ধুরা, এখন একটুখানি চা করে নিচ্ছি। দুপুরবেলা কোনো রান্না বাড়ি হয়নি, তো সেই জন্য দুপুরবেলা ব্লগ শ্যুট করা হয়নি। অবন্তিকাকে স্কুলে দিয়ে এসেছি, নিয়ে এসেছি আর মোবাইল খুঁচিয়েছিলাম। এই হচ্ছে সারাদিনের কাজ। আর দুপুরবেলা খেয়েছি হচ্ছে আমরা ভাত, তো ভাত তো ছিল সকালবেলারই, বললাম না কালকের একটুখানি ওই বেগুন আলু ওগুলো চচ্চড়ি সাঁসরা টাইপের বানিয়েছি যে, তো সেটা সবজি ছিল, সেটা দিয়ে খেয়ে নিয়েছি। অবন্তিকের বাবার জন্য এখনও অবধি ভাত আছে, আবারও কচুরির জন্য ডো টো সবই আছে। কি বলো তো, বেশি করে মানে করে ফেলেছি, এখন তো ওগুলো না শেষ করলে হবে না, ওগুলো আগে শেষ করতে লাগবে, তারপরে তো আবার অন্য গরম খাবার বানাতে হবে, তাই তো? তো ওগুলো এখনও শেষ হয়নি, আজকে রাত্রিবেলায় সব শেষ হবে। আর চাটা করে নিচ্ছি দু চা ম্যাডামের আর আমার জন্য, সাথে দিয়ে দিচ্ছি বিস্কুট। বন্ধুরা, এখানে দেখো বাড়ি থেকে ফিরে এসে যে কম্বলটা আমরা ধুতে দিয়েছিলাম, তো আজকে সেই কম্বলটা বাড়ি ফিরে আসলো আর কি। এটা খুলি আগে, দেখি কেমন ধোয়া হয়েছে না হয়েছে। তার তো অবন্তিকে আমার ক্যামেরাটা দূর থেকে ভালো করে এরকম প্যাকেট গুলোতে তো আমাদের কমন গুলো ঢুকানো যায়। তিনটে একটুখানি ফাড়া আছে, ছিঁড়ে গেছে, এটা মানে আমারই কাজে যাবে। ধোয়া তো বেশি ভালো হয়নি আমার মনে হচ্ছে, তাও ফাঁকসা গন্ধটা আছে। সেই আগের মতনই দূর থেকে সেই আগের মতন লাগছে। আর এই পয়সা নিয়েছে, আর এইখানে দেখো, হ্যাঁ এইখানে দেখো সাদা দাগ, সাদা দাগ হয়েছে। ধোয়া তো হয়নি, দেখো কেমন একটা গন্ধ। আর এই দাগগুলো ছিল তুমি, এগুলো রয়ে গেছে। ধোয়া হয়েছে? কি হলো? একটু ফাঁকসা গন্ধটা আছে, ঠিক আছে। আর এইখানে যে চুনের দাগ ছিল কিছু পাড়াতে, চুনের দাগ গুলো রয়ে গেছে। কোমরটা নাড়িয়েও মনে হওয়া যাচ্ছে যে এগিয়ে তো। বন্ধুরা, কম্বলটা দেখে তো মন খারাপ হয়ে গেল, তো আর কি করা যাবে। অবন্তিকার বাবা বলছে যে ওরা আর মানে নিয়ে গেলেও ওই রেখে দেবে আর রিটার্ন করে দেবে, আরও 350 টাকা নেবে। তো ধোপার দোকানের কাজ করা বেশি লাভজনক, না ধুয়েও রিটার্ন করেও পয়সা নিয়ে নেওয়া যায় কাস্টমারের কাছ থেকে, তো এটাই বুঝলাম। তো ও অফিস থেকে ফিরেছে, হাত মুখ ধুয়ে নিয়েছে, এখন ওকে খেতে দেব। তো আজকের মতো এখানে ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।